নমস্কার এয়া দ্রুত সংবাদ মই কৃপাঞ্চল ব্রাজবংশী মালিগাঁও গোটানগরত উদ্ধার মহিলার মৃতদেহ গোটানগর পাহাড় অঞ্চলত উদ্ধার হয়েছে মহিলাগুলির মৃতদেহ মৃতদেহত আঘাতর চিন স্পষ্ট রাজ্যত এম জি এন রেগার অধীনত ব্যাপক বিত্তীয় অনিয়ম এম জি এন রেগাত বিত্তীয় খেলিমেলির অভিযোগত আটজন খণ্ড উন্নয়ন বিষয়ক নিলম্বন পঞ্চায়েত আয়ুক্তর নির্দেশত নিলম্বিত আট বিডিও বিবাহাসর কংগ্রেস প্রার্থী অপহরণ কাণ্ডর নতুন মোড় বিজেপির ধন লৈ তিনি কংগ্রেসী নেতা আত্মগোপন করার সন্দেহ সিএম ভিজিলেন্সর ধারাবাহিক জেরার সম্মুখীন হয়েছে তারপরে নিলম্বিত এডিসি সুকন্যা বরাক আজিও সোধা পোছা করা হয়েছে সুকন্যার ঘনিষ্ঠ যুবতীকো করা হয়েছে সোধা পোছা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক পুনের ইডির সমন কেজরিওয়ালক তৃতীয়বারলৈ সমন দিছে ইডিয়ে তিন জানুয়ারির পূর্বে কেজরিওয়ালক হাজিরর নির্দেশ দিয়া হয়েছে বিবাহসভা পরিষদীয় নির্বাচনত বিনা প্রতিদ্বন্দ্বিতাৰে জয়ের উদ্দেশ্যে চারিগৰাকী বিজেপি প্রার্থী চৌব্বিশ নভেম্বরের হামৃত মঞ্জিত নাইটিং তেইশ নম্বর তেরো নম্বর দশ নম্বর আর চারি নম্বর একগীত চারিগৰাকী কংগ্রেস প্রার্থীয় প্রত্যাহার করেছে আবেদন মানস রাষ্ট্রীয় উদ্যানত শিহরণকারী ঘটনা পর্যটকের বাহনলৈ প্রচণ্ড চোঁচা লৈছে এটা প্রকাণ্ড গড়ে রাষ্ট্রীয় উদ্যানখনের বাঁহবাড়ী বেঞ্চত এই ঘটনা নিলম্বিত এডিসি সুকন্যা বরাক দিনজোড়া জেরা করেছে সিএম ভিজিলেন্সে সুকন্যার মাতৃকেও জেরা চলাইছে তদন্তকারী আরক্ষী জেরাত সুকন্যার সপক্ষে মন্তব্য করেছে মাতৃয়ে সুকন্যার গোচরত এখন পার্লার কর্মরত যুবতীক জেরা করেছে সিএম ভিজিলেন্সে সুকন্যার ভাতৃর নামত আছে বিলাসী পার্লার দিসপুরের ভূমি কেলেঙ্কারির জোরদার তদন্ত অব্যাহত আছে গুয়াহাটীত গ্রেপ্তার হয়েছে মাতির সাতটা কুখ্যাত দালাল দিসপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে দুই দালালক দিসপুর আরক্ষীর জালত পড়েছে মাতির দালাল প্রদ্যুৎ শইকীয়া আর দেবজিৎ নাথ ভুয়া পান কার্ড তৈরি করার অভিযোগত গ্রেপ্তার করেছে দুইটা দালাল মুরলুর বিকেবি রোডের গ্রেপ্তার পাঁচটা ভূমাফিয়াক ভুয়া নথিরে দীর্ঘদিনে চলাই আছে অবৈধ বেহা ভূমাফিয়ার দলটোর আরক্ষীয়ে জব্দ করেছে বহু নথিপত্র পুনের সিএম ভিজিলেন্সত হাজির আখতার হোসেন তৃতীয়বারলৈ আখতারক জেরা করেছে ভিজিলেন্সে আয় বহির্ভূত সম্পত্তির গোচরত অভিযুক্ত আখতার এ পি এস সি কেলেঙ্কারিত পুনের দুই রাজপত্রিত বিষয়ক তলবে সাইটির ছাব্বিশ ডিসেম্বরত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে কর পরিদর্শক জয়ন্ত দলে আর প্রিয়ঙ্কা ডেকাক এ পি এস সি কেলেঙ্কারিক তদন্তর প্রয়োজন হব সময়ের তদন্ত সন্দর্ভত প্রতিক্রিয়া আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংর এস আই টিয়ে তথ্য পাতি চাইহে অব্যাহত রেখেছে কেলেঙ্কারির তদন্ত পাঁচ বছরের শিশুক মেয়াদ উকলা ভ্যাকসিন প্রদান করা হয়েছে বরপেটার উদর নিউ সঞ্জীবনী মেডিকেল নামের ফার্মাসীত ভয়ঙ্কর এই ঘটনা স্বাস্থ্যের অবনতি ঘটাত গুয়াহাটির ব্যক্তিগত হাসপাতালত ভর্তি করা হয়েছে জখলাবন্দার হিন্দুস্তানী কেন্দ্রীয় বিদ্যালয় সঞ্চালকের ঘটনা মাহেকীয়া মাচুল অনাদায় থাকা ছাত্র ছাত্রী বিদ্যালয়ের কর্তৃপক্ষে আবদ্ধ করার অভিযোগ জম্মু কাশ্মীরত সেনার উপর সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ সন্ত্রাসবাদীর গুলিত শহীদ হয়েছে পাঁচগী সেনা জওয়ান সেনাবাহিনীর দুখন বাহনলৈ লক্ষ্য করে গুলিচালনা করে সন্ত্রাসবাদীয়ে আলফা স্বাধীন সন্দর্ভত আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংর প্রতিক্রিয়া আরক্ষীয়ে কারো লগত সংঘাতত লিপ্ত হব খোঁজা নাই সংবিধানের আওতাত থাকিয়ে আরক্ষীয়ে কাম করে আছে বলে মন্তব্য সংসদের পর বিরোধী সাংসদ নিলম্বনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিরোধী ঐক্য মঞ্চর সংসদ ভবনলৈ প্রতিবাদী যাত্রা ইন্ডিয়ার অংশীদারী দলের সংসদত সাংসদক নিলম্বনের বিরোধিতার নলবাড়ীত কংগ্রেসের প্রতিবাদ নলবাড়ীর রাজীব ভবনত নলবাড়ী জেলা কংগ্রেসের উদ্যোগত প্রতিবাদ প্রতিবাদমুখর মহানগরীর গণেশগুড়ির গণেশ উদ্যান ঐক্যবদ্ধ প্রতিবাদত নামিল সম্মিলিত বিরোধী লোকসভাত বিরোধী সাংসদক নিলম্বনের বিরুদ্ধেও জারিলে ক্ষোভ চাকরি নিয়মীয়াকরণের দাবিত মহানগরীত টেট শিক্ষকর প্রতিবাদ প্রতিবাদমুখর লখরাত স্থিত উদয়ন সৃষ্টি কৃষ্টি সংঘর খেলপথার রাজ্যের বত্রিশগঞ্জ জেলার শিক্ষক শিক্ষয়িত্রী অংশগ্রহণ করে এই সমাবেশত কাকপথারর কুঞ্জানত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ অসম মালা আসনির পথ নির্মাণত ক্ষতিগ্রস্ত পরিয়ালক ক্ষতিপূরণের দাবিত প্রতিবাদ সাব্যস্ত করা হল নাবালিকার ধর্ষণত দোষী সাব্যস্ত দুই দম্পতক দশ বছরের কারাবাস গোয়ালপাড়া আদালতের যৌন নির্যাতনকারী দুই টাঙাবাড়ি গাঁর সঞ্জয় বর্মন আর শিয়ালমারী গাঁর পরিমল পুত্রধর পত্নী আর সন্তানে মিলি হত্যা করে গাঁতত পুতি থলে স্বামীক ধেমাজি জেলার মাঝগাঁত নৃশংস হত্যাকাণ্ড সাত মাস পাছত আরক্ষীর আগত ঘটনার স্বীকারোক্তি বাইহাটাত বাঁহর গজেরে মরিয়াই হত্যা এজনক বাইহাটার আলতাত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিহত লোকজন বিনয় রাজবংশী তামুলপুরত এজন লোকক নৃশংস হত্যা জেলাখনের দুই নম্বর কালীপুরত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পরিয়ালকেন্দ্রিক সংঘাতের হত্যার বলি সূর্য গোয়ালা নামের এগারী লোক ডিব্রুগড়ত নিষিদ্ধ মাছ জব্দ হয়েছে বিমানবন্দরত জব্দ হয়েছে বৃহৎ পরিমাণের নিষিদ্ধ চেং মাছ কার্গো বিমানের বহির্বাস্তলৈ সরবরাহের চেষ্টা করা হয়েছে শোণিতপুরের জামুগুড়ি হাতত নকল সোণ সহ এজনক গ্রেপ্তার করা হয়েছে বালিপুরাত নকল সোণ বিক্রি করে উভতার পথতে গ্রেপ্তার হয়েছে রফিকুল ইসলাম অসম নাগালেন্ড সীমান্তত উত্তেজনা তিতাবৰৰ বোকাজান 62 বছরীয়া ভরিয়াত নগার সন্ত্রাস নগা দুর্বৃত্তর গুলিয়ায় নৃশংসভাবে হত্যা করেছে অসমীয় লোকের পোহনীয়া কুকুর একদিনাই মহানগরীর সাতটা ধর্মীয় অনুষ্ঠানত চুরি তারাপুর গড়াল মাজিরা গাঁও ভাট্টপাড় আদি অঞ্চলত একাধিক সত্র মঠ মন্দির মুঠ সাতটা স্থানত চুরে সাফাই অভিযান চলালে জাগিরোডর ভেড় ভেড়িত চুরিকাণ্ড শিক্ষক হলিরাম শইকীয়ার বাসগৃহত চুরিকাণ্ড গৃহস্থর অনুপস্থিতিত লক্ষাধিক টাকার পুনের আ অলংকার আর নগদ ধন লৈ উঠাও হয় চোর আমিনগাঁওর রাজীব ভবনত নিমাওমাও পরিবেশ চীন মোকাম নাইকিয়া হওয়ার উপক্রম কংগ্রেস কার্যালয়টোর রাজীব ভবনের স্থানত নির্মাণ হব লোক নির্মাণ বিভাগের কার্যালয়
অবশেষত ক্ষমা খুঁজিলে বিতর্কিত আরক্ষী অধীক্ষক রাজত সিংহে নিগা হাৰাশাস্তি চলোৱা কাজিৰঙাৰ বন বিষয়া তৰুণ গগৈৰ ঘৰত উপস্থিত হৈ দুখ প্ৰকাশ আনফালে ঘটনাৰ বাবে দুখিত আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিং বন বিষয়া তৰুণ গগৈৰ সৈতে টেলিফোনিক বাৰ্তালাপ সমগ্ৰ ঘটনাৰ বাবে দুখ প্ৰকাশ জি পি সিঙৰ হাতী চাফাৰীৰ বাবে আসন দিব নোৱাৰাৰ বাবে আৰক্ষী অধীক্ষক ৰাজেন সিঙৰ ৰোষত পৰিছিল বন বিষয়া তৰুণ গগৈ নিশা কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বন বিষয়াক উঠাই নিছিল কহৰা আৰক্ষী থানালৈ কাজিৰঙাত আৰক্ষীৰ মৰ্মতালৈ ক্ষুব্ধ হৈছে দল সংগঠন ঘটনাৰ উচিত তদন্তৰ দাবী জনালে দল সংগঠনে উদ্যান কৰ্তৃপক্ষৰ ভূমিকাকো সমালোচনা কৰিলে লোকসকলে লোকসভা নিৰ্বাচনৰ বাবে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্বৰ আবেদন প্ৰক্ৰিয়াৰ সামৰণি 12 দিনত 14টা লোকসভা সমষ্টিত মুঠ 82গৰাকী প্ৰাৰ্থীয়ে জমা দিছে আবেদন ধুবুৰী লোকসভা সমষ্টিত সৰ্বাধিক 12জনে বিচাৰিছে প্ৰাৰ্থিত্ব করিমগঞ্জ সমষ্টিত 11জনে জমা দিছে প্ৰাৰ্থিত্বৰ আবেদন শিলচৰ দৰং ওদালগুৰি আৰু শোণিতপুৰ সমষ্টিত 7জনকৈ প্ৰাৰ্থীয়ে জমা দিছে আবেদন প্ৰাৰ্থিত্বক লৈ আশাবাদী কংগ্ৰেছ নেতা ৰমেন বৰঠাকুৰ গুৱাহাটী আৰু দৰং মংগলদৈ সমষ্টিৰ বাবে প্ৰাৰ্থিত্বৰ আবেদন কৰিছে বৰঠাকুৰে গুৱাহাটী সমষ্টিত কংগ্ৰেছৰ 4গৰাকী নেতা নেত্ৰীয়ে বিচাৰিছে প্ৰাৰ্থিত্ব মহানগৰীৰ সচলত অব্যাহত অপ্ৰাতিশিক্ষিত শিক্ষক কৰ্মচাৰীৰ অনশন শুকুৰবাৰে প্ৰতিবাদে ভৰি দিলে 19টা দিনত 5 ডিচেম্বৰৰ পৰা পদ প্ৰাতিশিক্ষিকৰণৰ দাবীত অব্যাহত আছে প্ৰতিবাদ বঙাইগাঁৱত মধ্যাহ্ন ভোজন কৰ্মচাৰীৰ উত্তাল বিক্ষোভ কাৰ্যসূচী মধ্যাহ্ন ভোজনৰ মাননি নিয়মীয়াকৰণকে ধৰি ভিন্ন দাবীৰ সমৰ্থনত প্ৰতিবাদ সদৰ চহৰখনত গান্ধী ময়দানত ৰূপায়ণ কৰা হৈছে প্ৰতিবাদী কাৰ্যসূচী দুটা বিভাগত বিভক্ত সদৌ অসম কোচ ৰাজপক্ষী সন্মিলনী প্ৰণৱ নাৰায়ণ দেৱগুটৰ অধিৱেশন স্থগিত ৰখাৰ নিৰ্দেশ আদালতত নুমলীগড়ত বন্ধ হস্তিৰ আতংক 39নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে পাৰ হ'ল জাক জাক হাতী দীৰ্ঘ সময় পথটোৰে ব্যাহত হৈ পৰে যান বাহনৰ চলাচল বুলবুলি যুঁজ অনুষ্ঠিত কৰাত কেবিনেটৰ অনুমোদন বুলবুলি যুঁজত কঠোৰভাৱে পালন কৰিব লাগিব চৰকাৰী এছঅপি পূৰ্বে মহ যুঁজ অনুষ্ঠিত কৰাত অনুমতি দিছিল ৰাজ্যিক কেবিনেটে কেবিনেট সিদ্ধান্তৰ পাছতে আনন্দিত সাজুবাসী বিগত 9 বছৰে মাধৱ মন্দিৰৰ বাকৰিত অনুষ্ঠিত হোৱা নাছিল বুলবুলি চৰাইৰ যুঁজ 2015 চনত বুলবুলি যুঁজত সৰ্বোচ্চ ন্যায়ালয়ে আৰোপ কৰিছিল নিষেধাজ্ঞা 16 জানুৱাৰীৰ পৰা 22 জানুৱাৰীৰ ভিতৰত সকলো দৰিদ্ৰ হিতাধিকাৰী পৰিয়ালে লাভ কৰিব ৰেচন কাৰ্ড ৰেচন কাৰ্ডৰ লগতে হিতাধিকাৰীয়ে লাভ কৰিব 5 লাখ টকাৰ স্বাস্থ্য বীমা মুখ্যমন্ত্ৰী আৱাস যোজনাই সামৰিব গৃহহীন লোকক এই আঁচনিৰ অধীনত 1,30,000টা ঘৰ আবণ্টন প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গৃহৰ সমমূল্যৰ হ'ব এই ঘৰ গুৱাহাটীত মুকলি হ'ব টি পি এছ আঁচনি 900 বিঘা মাটিত টাউন প্লেনিং স্কিম নিৰ্মাণৰ সিদ্ধান্ত ৰাণী ব্লকৰ পলাশবাৰীত নিৰ্মাণ হ'ব নতুন নগৰ সমগ্ৰ অসমত প্ৰযোজ্য হ'ব আছাম ষ্টেট টাউনশ্বিপ পলিচি 2023 এই পলিচি অনুসৰি নতুনকৈ টাউনশ্বিপ নিৰ্মাণ কৰিব পাৰিব জ্যাক অলিভার কেরালাতে সদায় কিয় প্রথমতে ডিটেক্ট হয় আর কেরালাতে কিয় সর্বমুঠ সকলকৈ বেছি রোগীর সংখ্যা সকলকৈ বেছি হয় এটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সময়তে প্রশ্ন উত্থাপন হয় কেরালাতো এইবার কারণ কেরালাত প্রথম ঢৌর ক্ষেত্রতো কেরালার পর আরম্ভনি দ্বিতীয় ঢৌর ক্ষেত্রতো কেরালার পর আরম্ভনি আর এটা নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রতো কেরালার পর আরম্ভনি কেৰালাৰ পৰা আৰম্ভণি ছিংগাপুৰতো এগৰাকী তামিলনাডুৰ লোকৰ শৰীৰত জে এন ওৱানৰ অৱস্থিতি পোৱা গৈছিল ৱাই কেৰালা কিয় কেৰালা এই প্ৰশ্নৰ যদি বিশেষজ্ঞসকলে বিভিন্ন সময়ত উত্তৰ দিব চেষ্টা কৰিছে প্ৰথম কথা কেৰালাৰ যিটো হেল্থ ছাৰ্ভিচ খুবেই ৰবাষ্ট খুবেই ভাল বুলি এক প্ৰকাৰ ক'ব লাগিব কেৰালাৰ যিটো স্বাস্থ্যসেৱা তেওঁলোকে পৰীক্ষা চিনাক্তকৰণ চিকিৎসা আৰু প্ৰতিষেধক প্ৰদান বিশেষকৈ পৰীক্ষাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে কোনো ধৰণৰ সুৰুঙা নাৰাখে কাৰোবাৰ যদি সেই ধৰণৰ লক্ষণে দেখা দিছে তাৎক্ষণিকভাৱে তেওঁ যাতে পৰীক্ষা কৰে সেই কথা সুনিশ্চিত কৰে আৰু যি তথ্য তেওঁলোকৰ হাতলৈ আহে সেই তথ্য তেওঁলোকে ৰাজহুৱা কৰে প্ৰথম কথা কাৰণ আৰু দ্বিতীয় কথাটো হৈছে কেৰালাৰ সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ প্ৰতিখন ৰাজ্যৰ ভিতৰত কেৰালাৰ সৰ্বাধিক লোক বিদেশত বিদেশত থাকে ডুবাইৰ পৰা আৰম্ভ কৰি আমেৰিকা ছিংগাপুৰ বিভিন্ন স্থানত কৰ্মৰ খাতিৰত তেওঁলোকে যায় গতিকে তাৰ পৰাই ট্ৰেভেল হিষ্ট্ৰী তেওঁলোকৰ আছে গতিকে তেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈ আছে আৰু কেৰালাতে সৰ্বাধিক আক্ৰান্তৰ সংখ্যা আৰু এটা দেখা পোৱা গৈছে কেৰালা স্বাস্থ্য বিভাগে কোনোবা এজন ব্যক্তিৰ শৰীৰত যদি সেইবোৰ লক্ষণে দেখা দিলে আৰু তেওঁ যদি পজিটিভ পোৱা গ'ল তেওঁ সংক্ৰমিত হোৱা পোৱা গ'ল তেতিয়া তেওঁ কাৰ সংস্পৰ্শলৈ আহিছিল ক'ত গৈছিল কি কৰিছিল সকলো বেক হিষ্ট্ৰী কেৰালাই উলিওৱাৰ ক্ষেত্ৰত কেৰালা সফল হৈছে গতিকে সেই ক্ষেত্ৰতো কেৰালাত এই ৰোগৰ সংক্ৰমণ অধিক হোৱা পৰিলক্ষিত হৈছিল বিগত সময়তো প্ৰথম ঢৌ 2020 চনত 2021 চনত আৰু এতিয়াও জে এন ওৱানো কেৰালাৰ পৰাই আৰম্ভণি কেৰালাতে সৰ্বাধিক কেৰালাত মৃতকৰ সংখ্যাও কেৰালাত বেছি কিন্তু মন কৰিব কেৰালাৰ লগতে আৰু কেইখনমান ৰাজ্যত পোৱা গৈছে আক্ৰান্ত লোকৰ সংখ্যা সেয়া গোৱা দিল্লী কৰ্ণাটক উত্তৰ প্ৰদেশ ইত্যাদি কিন্তু কথাটো হৈছে সেইসমূহ ৰাজ্যৰ পৰা জে এন ওৱান ভেৰিয়েণ্ট অসমলৈ আহিবলৈ কিন্তু বেছি সময় নালাগে নিশ্চয়
কারণ সুবুরিয়া রাজ্য সমূহতো যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেরালার সুবুরিয়া, কর্ণাটক, ইতিমধ্যে কর্ণাটকত এজনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুরও চিকিৎসালয় সমূহক স্বাস্থ্য বিভাগে সাজু হয়ে থাকবলে, যিকোনো পরিস্থিতির মোকাবিলা করব পরাক সাজু হয়ে থাকবলে ইতিমধ্যে নির্দেশনা দিছে বা জাননী প্রেরণ করেছে। গতি তেনেস্থলত কেনেদরে এনেকা একটা পরিস্থিতি যে শক্তিশালী রূপত আহি আছে, পূর্বর ভেরিয়েন্টতক শক্তিশালী, ইয়ার প্রকোপ, ইয়ার প্রভাব অত্যন্ত প্রবল বলে কোয়া হয়েছে। গতি তেনেস্থলত পুনের পাঠ সেই 2020-21 সনের বিভীষিকা মত পরিস্থিতি আহিব নাকি আকো সেই লকডাউন, কারণ সোশিয়াল ডিস্টেন্সে হল ইয়ার পর আঁতরি থাকার একমাত্র উপায়, সাবধানে হল একমাত্র উপায়। সাবধানতা অবলম্বন করবলে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে পরামর্শ আগ্রহাইছে, কারণ ফেস্টিভ সিজন আহি আছে, বড়দিন আহি আছে, নতুন বছর আহি আছে, অসমের ক্ষেত্রে বিহু বা সর্বভারতীয় পর্যায়ত উত্তর ভারত মকর সংক্রান্তি আহিছে। গতি সেই ধরনের উৎসব পার্বণত লোক একত্রিত হয়, সমাগম ঘটে লোকর, গতি যত সমাগম ঘটে লোকর, যখন বৃদ্ধ লোক বা যখন লোকর আন রোগ আছে, যখন লোকর কোমরবিড কন্ডিশন আছে, সেই সকল লোকে যাতে মাস্ক পরিধান করে, সেই সকল লোকে যাতে নির্দিষ্ট সময়ের ভিতর হাত তো ধুই থাকে, আর সেই সকল লোকে যাতে হাত তো মুখর সংস্পর্শলে নানে বেশিক ধরনের সাবধানতা সমূহ অবলম্বন, স্যানিটাইজার ব্যবহার, সেই ধরনের সাবধানতা সমূহ অবলম্বন করব লাগিব, আর বিশেষ ক্রাউডেড প্লেসেস অ্যাভয়েড করব লাগিব। কিন্তু মূল কথাটো হয়েছে প্রতিষেধক, প্রতিষেধক, প্রতিষেধক প্রস্তুতর ইতিমধ্যে সেই প্রতিষ্ঠানটক দায়িত্ব দিয়া হয়েছে। এইবার লোকসকলে প্রতিষেধক গ্রহণ করব না নাই, প্রথম তো প্রতিষেধক সকলে গ্রহণ করলে, দ্বিতীয়ত গ্রহণ করলে, কিন্তু আপনার বুস্টার সকলে গ্রহণ নকরলে, কিন্তু বহুতে গ্রহণ নকরলে। এইবার যদি আরো একটা ইউনিভার্সেল ভ্যাকসিন জাপি দিয়া হয় লোকসকলে বা যখন নাগরিক, কি প্রতিক্রিয়া প্রকাশ করব বা আচরণ কেন ধরনের হব, সে লক্ষণীয় হব। কেইবাটাও গুরুত্বপূর্ণ কথা এইখানে আলোচনার পর আমি আপনার জানাবলে চেষ্টা করলো যে ইয়ার প্রকোপ দুগুণ, পূর্বর ভেরিয়েন্টতকৈ ইয়ার প্রভাব দুগুণ হব বলে ধারণা করা হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞানী সকলে, চিকিৎসা বিজ্ঞানী সকলে প্রকাশ করেছে ইয়ার ক্যারেক্টার, ইয়ার বৈশিষ্ট্য, সেইখানে কথা প্রকাশ পাইছে, কারণ ন দিনত দুগুণলৈ সংক্রমণ বৃদ্ধি পাইছে, এয়া অতি উদ্বেগজনক বিষয়। আর তার আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয় যে ইউনিভার্সেল ভ্যাকসিন ই আমার স্বাস্থ্যের বাবে কিমান স্বাস্থ্যসম্মত হব, সেয়া একটা ডাঙর প্রশ্ন। গতি এই পরিস্থিতি যাতে না হোক, এই পরিস্থিতি ইয়াতেই যাতে সমাধান করবা যায়, তার উঠি পড়ি লাগিছে এটা স্বাস্থ্য বিভাগ, যার বাবে স্বাস্থ্য মন্ত্রীগুলিয়ে আজি এই গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকের আহ্বান করে রাজ্য সমূহলৈ এই নির্দেশনা জারি করেছে। হয় জয়ন্ত, নির্দেশনা জারি করেছে, আমি সমাপ্ত করিম তিনিটা কথা। প্রথম কথা, এই যে Z1 ভেরিয়েন্ট, সাব ভেরিয়েন্ট, কারণ ভাইরাসবুর মিউটেড হয়ে থাকে, আর সেই সময় কোয়া হয়েছিল যিমানেই মিউটেড হয় সিমানেই যে প্রকোপ, সেই প্রকোপ কমি যায়, কিন্তু আমি দেখেছিল ডেল্টা ভেরিয়েন্ট সেই ধরনের মিউটেড হয়ে ধুবুরীত আরক্ষীর জালত সন্দেহজনক ব্রাইন সুগার সহ জালত পড়েছে একটা ড্রাগস সরবরাহকারী, ধুবুরীর স্টেশন রোডত আরক্ষী অভিযান চলাইছে। মহানগরীর NCCর উদ্যোগত মেগা সাইক্লোথন, রাজভবনেরপরা উলিওয়া হয়েছে এই রেলি, রাজ্যপাল গোলাপচন্দ কাটারিয়ায় মুক্তি করেছে এই রেলি। রাজ্যসভাত সরব সাংসদ রণগৌরা নার্জারী বঙ্গাইগাঁও রিফাইনারিক ঢালিগাঁও রিফাইনারি নামে নামকরণ করবলে দাবি তুলিছে রাজ্যসভাত। রাজ্যের মহিলা ফুটবল ক্ষেত্রলৈ সুখবর, রাষ্ট্রীয় মহিলা ফুটবলের বাছনি শিবিরলৈ আমন্ত্রণ লাভ করেছে বাক্সার ভূমিকা সূত্র ধরে 19 বছর অনুর্ধর মহিলা ফুটবল দলের বাছনি শিবিরলৈ আমন্ত্রণ ভূমিকাক। কঠিয়াতলীত বড়দিনের ব্যাপক প্রস্তুতি, সেন্ট থমাস ইংলিশ স্কুলত পবিত্র বড়দিনের ব্যাপক আয়োজন, 24 আর 25 ডিসেম্বর দুদিনিয়া কার্যসূচী আয়োজন করা হয়েছে পবিত্র বড়দিন। পবিত্র বড়দিনের মাজত মাত্র দুদিন, ঢেকিয়াজুলির অতি পুরনি রোমান ক্যাথলিক গির্জাঘর সুন্দরকে সজাগ করে তোলা হয়েছে, এটাও সন্ধ্যা প্রার্থনা করেছে সকলে। বাক্সাত দল সংগঠন রাইজ আর উন্নয়ন কমিটির যৌথ সংবাদমেল, মুখ্যমন্ত্রীলৈ ধন্যবাদ দল সংগঠনের, বিটিআর সরকারের তৃতীয় বর্ষপূর্তিত অংশলৈ বহু উন্নয়নমূলক আঁচনি ঘোষণা করার বাবে ধন্যবাদ। রহাত জলজীবন আঁচনি রূপায়ণত দুর্নীতির অভিযোগ, রাইজর সুবিধা অসুবিধার কথা খেয়ালকুচি মতে নুশুনি আঁচনি রূপায়ণ করার বলে অভিযোগ তুলিছে। CRPF বিষয়ার বিরুদ্ধে পত্নী নির্যাতনের অভিযোগ, গোলাঘাটত সংঘটিত হয়েছে এই ঘটনা, অভিযুক্ত সেনা বিষয়াগী শ্রীকান্ত। জন্ম শতবার্ষিকীত শহীদ কনকলতা বৰুৱাক স্মরণ, গহপুরত সরকারের উদ্যোগত জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান, অনুষ্ঠানত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী, গহপুরের তেজপুরলৈ মুখ্যমন্ত্রী, তেজপুরের উষাপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত খ্রিস্টিয়ান ফিল্ডত বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যসূচী, অনুষ্ঠানত অংশ লৈ রাইজক সম্বোধন মুখ্যমন্ত্রীর। মঙ্গলদৈর গ্রন্থমেলাত সাহিত্যপ্রেমীর ভিড়, 20 ডিসেম্বরের 26 ডিসেম্বরলৈ 7-দিনীয়া কার্যসূচীরে গ্রন্থমেলা, মঙ্গলদৈর প্রেস ক্লাবের উদ্যোগ আর পুঁথি প্রকাশন আর বিক্রেতা সন্থার সহযোগত গ্রন্থমেলা। 75টা বর্ষ গৰকিলে ওদালগুৰিৰ ভোলাবাৰী চৰকাৰী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, শনিবাৰৰ পৰা মহাৰজ জয়ন্তীৰ কাৰ্যসূচী, মহাৰজ জয়ন্তীক লৈ উখলমুখল বিদ্যালয়। ৰঙিয়া হাতানুচুকত বৰলীয়া নৈৰ ভয়াৱহ খহনীয়া, নৈত বিলীন হ'ল শতাধিক পৰিয়ালৰ ঘৰ বাৰী,
নৈজাহ গৈছে অঞ্চলটোলৈ যাতায়াতৰ মূল পথটো। হোজাইৰ হাম হাস্পতালৰ সফলতা, শাৰীৰিকভাৱে সক্ষম এগৰাকী কিশোৰীক দিলে নতুন জীৱন, হাঁহি বিৰিঙিছে ডবকাৰ হালধীয়াতে বিষাৰু মুখৰ আৰ্জেনা বেগম। গোৱালপাৰাত প্ৰকৃতিৰ নান্দনিক ৰূপ, শাৰী শাৰী শাল চেগুন গছে আৱৰিছে পথৰ দুয়োকাষ, গোৱালপাৰা আগিয়া সংযোগী পথৰ সৌন্দৰ্যৰ দৃষ্টি কাঢ়িছে পথচাৰী। বজালী ইউথ ক্লাবৰ পঞ্চম বাৰ্ষিক প্ৰতিষ্ঠা দিৱসৰ সামৰণি, ডক্টৰ বসন্ত কুমাৰ শৰ্মালৈ আগবঢ়োৱা হ'ল বজালী ইউথ প্ৰেৰণা বঁটা, অনুষ্ঠানত উপস্থিত থাকে বহু গণ্যমান্য ব্যক্তি। অসম পালেহি কোভিড আক্ৰান্ত হৈছে গুৱাহাটীৰ এগৰাকী যুৱতী, ছুইডেনৰ পৰা উভতি অহা যুৱতীৰ দেহত কোভিড পজিটিভ ধৰা পৰিছে, আক্ৰান্ত যুৱতীগৰাকী হোম আইচলেচনত আছে। হোম আইচলেচনত ৰখা হৈ দেশত নতুনকৈ কোভিডত আক্ৰান্ত হৈছে 594 গৰাকী, 24 ঘণ্টাত কোভিডত মৃত্যু হৈছে 6 জনৰ, ইয়াৰে 3 জনৰ কেৰালাৰ, 2 জন কৰ্ণাটকৰ আৰু 1 জন পঞ্জাৱৰ। নৰৱাৰ সমষ্টিত বিধায়ক পদ্ম হাজৰিকাৰ বিশাল বাইক ৰেলী, লোকসভাৰ পূৰ্বে শক্তি প্ৰদৰ্শন কৰিছে বিজেপিয়ে, বাইক ৰেলীত অংশগ্ৰহণ কৰিছে প্ৰায় 2000 লোকে। কলিয়াবৰত জব্দ হৈছে বুজন পৰিমাণৰ চোৰাং কাঠ, কলিয়াবৰৰ বৰঘুলিৰ পৰা জব্দ পাহাৰীয়া কাঠখিনি জখলাবন্ধা বন বিভাগৰ সহযোগত বন বিভাগৰ অভিযানত 250,000 টকাৰ চোৰাং কাঠ জব্দ। 24 ডিচেম্বৰত জাগিৰোডলৈ যাব মুখ্যমন্ত্ৰী, মুখ্যমন্ত্ৰীয়ে উদ্বোধন কৰিব কেইবাটাও প্ৰকল্প, মুখ্যমন্ত্ৰীৰ আগমনৰ প্ৰস্তুতি সম্পৰ্কে বুজ ল'লে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই। এটিএমত ওলাল বিষাক্ত সাপ, নাজিৰাৰ লিগিৰি পুখুৰীৰ SBI এটিএমত চাঞ্চল্যকৰ ঘটনা, থৰকাচুটি হেৰুৱাই এটিএমৰ পৰা ভিৰাই লৰ মাৰিলে এজনে। পৰ্যায়ত পদৰ অসম গ্ৰাম্য ঔষধ ব্যৱসায়ী সন্থাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ শপত গ্ৰহণ, শপত ল'লে 61 গৰাকী জনীয়া এটা সমিতিয়ে, শপত গ্ৰহণৰ পাছতে অনুষ্ঠিত প্ৰথমখন কাৰ্যনিৰ্বাহক সভা। গোসাইগাঁৱৰ চেৰফাংগুৰিত UPPLৰ সম্বৰ্ধনা অনুষ্ঠান, চেৰফাংগুৰিৰ দাৰুল উলুম মাদ্ৰাছাৰ পৰা হাফিজ উপাধি লৈ উত্তীৰ্ণ হৈ 9 গৰাকী ছাত্ৰক সম্বৰ্ধনা জনোৱা হৈছে। বৰদিন উপলক্ষে বস্ত্ৰ আৰু কম্বল বিতৰণ, সজল ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত এই কাৰ্যসূচী, শ্ৰীৰামপুৰ সমষ্টিৰ অন্তৰ্গত মাজেৰ ডাব্লি গাঁৱৰ 200 শতাধিক দৰিদ্ৰ পৰিয়ালৰ মাজত বিতৰণ কৰা হয় বস্ত্ৰ। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত থকা প্ৰায়বোৰ গছে ঔষধি আৰু বন্যপ্ৰাণীৰ বাবে উপযোগী, তাৰে ভিতৰত এবিধ হৈছে উৰিয়াম গছ, জীৱ জন্তুৱে নিজৰ প্ৰয়োজন অনুসৰি ব্যৱহাৰ কৰে এই গছসমূহ। বাক্সাৰ লেব্ৰা শান্তিপুৰ প্ৰাথমিক বিদ্যালয়ত অৰাজকতা, দুদিনে পাঠগ্ৰহণৰ পৰা বঞ্চিত কণ কণ শিক্ষাৰ্থী, বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে পোৱা নাই মধ্যাহ্ন ভোজন, বিদ্যালয়খনত আছে 42 গৰাকী শিক্ষাৰ্থী। এখন 108 এম্বুলেঞ্চত জন্ম হৈছে 4টা সন্তান, ডুমডুমাৰ সমীপৰ ঢলা নাওকাটাৰ এগৰাকী মহিলাই জন্ম দিলে 4টাকৈ সন্তান, বৰ্তমান সম্পূৰ্ণ সুস্থ চাৰিওটি কন্যা সন্তানৰ লগতে মাতৃগৰাকী। মুম্বাইৰ বিমানবন্দৰত কেইবাটাও বিৰল প্ৰজাতিৰ সাপসহ এজন লোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, বিমানযোগে বেংককৰ পৰা মুম্বাইৰ ছত্ৰপতি শিৱাজী মহাৰাজ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰত অৱতৰণ কৰিছিল লোকগৰাকী। ত্ৰিপুৰাৰ মন্ত্ৰী সুধাংশু দাসৰ পৰ্যালোচনা বৈঠক, অনুসূচিত জাতি জনজাতি পশুপালন আৰু মীন বিভাগৰ জিলা বিষয়াসকলৰ সৈতে মিলিত হ'ল বৈঠকত, উত্তৰ জিলাৰ ধৰ্মনগৰৰ জিলা দণ্ডাধীশৰ সন্মিলন হ'ল এই বৈঠক। দুৰ্ঘটনাৰ পাছতে দপদপাই জ্বলি উঠিল বিলাসী বাহন, তেলেংগানা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত নিহত এজন, ডিভাইডাৰৰ খুন্দামাৰী দুৰ্ঘটনাত পতিত বাহনখন, আহত আন দুজন। আইন শৃংখলাক লৈ তৎপৰ ৰাজস্থানৰ নতুন মুখ্যমন্ত্ৰী, গৃহ বিভাগৰ শীৰ্ষ বিষয়াসকলৰ সৈতে বৈঠকত মিলিত হ'ল মুখ্যমন্ত্ৰী ভজনলাল শৰ্মা, জয়পুৰত অনুষ্ঠিত হয় এই বৈঠক। 26ৰ লোকসভা নিৰ্বাচনক লৈ তৎপৰ হৈছে বিজেপি, দিল্লীৰ মুখ্য কাৰ্যালয়ত বিজেপিৰ বৈঠক, বৈঠকত উপস্থিত ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ জে পি নড্ডা। যুদ্ধ বিধ্বস্ত গাজাৰ প্ৰতি 4 গৰাকীৰ ভিতৰত এগৰাকীয়ে এতিয়া লগুণে থাকিবলগীয়া হৈছে, ৰাষ্ট্ৰসংঘৰ তথ্যমতে যুদ্ধৰ বাবে গাজাৰ 80% বাসিন্দাই নিজৰ ঘৰৰ পৰা স্থানান্তৰিত হ'বলগীয়া হৈছে, মৃত্যু ঘটিছে 20,000ৰো অধিক লোকৰ। মধ্য গাজাৰ বুৰেইজ শৰণাৰ্থী শিবিৰত ইজৰাইলীৰ ড্ৰোন বোমা বিস্ফোৰণ, বিস্ফোৰণত 2 জন পেলেষ্টাইনী নিহত হোৱাৰ লগতে আন কেইবাজনো আহত হৈছে। গাজাৰ দক্ষিণ ৰাফাহত ইজৰাইলী বাহিনীয়ে এখন ব্যক্তিগত গাড়ীত বোমা বিস্ফোৰণ ঘটাইছে, এই ঘটনাত কেইবাজনো লোক নিহত আৰু আহত হৈছে। আল আকছা মছজিদৰ ওচৰতো বিস্ফোৰণ, কুকুৰবৰীয়া নামাজ আৰম্ভ হোৱাৰ প্ৰাক্ষণত বিস্ফোৰণৰ ঘটনা, ঘটনাত কেইবাজনো লোক হতাহত হোৱাৰ খবৰ। মধ্য গাজাৰ বুৰেইজ বজাৰৰ মাজত ইজৰাইলী আৰ্টিলাৰীয়ে গুলীচালনা কৰিছে, গুলীচালনাত কমেও 1 জন লোক নিহত হোৱাৰ লগতে কেইবাজনো লোক আহত হৈছে। ৰাষ্ট্ৰসংঘৰ নিৰাপত্তা পৰিষদৰ প্ৰস্তাৱক সমৰ্থনৰ ইংগিত আমেৰিকাৰ, 15 ডিচেম্বৰত সংযুক্ত আৰৱ আমিৰ শ্বাহীয়ে দাখিল কৰিছিল প্ৰস্তাৱ, প্ৰস্তাৱত গাজা ষ্ট্ৰীপলৈ সাহায্যৰ বাধাহীন প্ৰৱাহৰ আহ্বান জনোৱা হৈছিল। ওড়িশাত প্ৰচণ্ড শীত প্ৰৱাহ, বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই দিয়া আগজাননী অনুসৰি 13খন জিলাত থাকিব ঘন কুঁৱলী, 16টা স্থানত তাপমাত্ৰা নামিছে 10 ডিগ্ৰী চেলচিয়াছৰ তললৈ, শীতৰ প্ৰকোপ বঢ়াত ঠায়ে ঠায়ে প্ৰভাৱ পৰিছে স্বাভাৱিক জীৱন যাত্ৰাত।
সন্ত্ৰাসবাদী আক্ৰমণৰ ঘটনাৰ পিছতে জম্মু কাশ্মীৰৰ পুঞ্চ জিলাত নিৰাপত্তা বাহিনীৰ তীব্ৰ অভিযান উপস্থিত হৈছে এনআইএৰ দল এফালে সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে অভিযান আনফালে অনুষ্ঠিত নিৰাপত্তা সম্বন্ধীয় পৰ্যালোচনা বৈঠক সংসদৰ পৰা বিৰোধী সাংসদক নিলম্বনৰ বিৰুদ্ধে দেশজুৰি বিৰোধী ঐক্যৰ প্ৰতিবাদ দিল্লীত বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে নিলম্বিত 146 সংসদৰ বিক্ষোভ যন্তৰ মন্তৰত আক্ৰমণাত্মক ৰাহুল গান্ধী 24ৰ নিৰ্বাচনলৈ সৰ্বশক্তিৰে সাজু হৈছে বিপিএফ লোকসভা নিৰ্বাচনত দুই সমষ্টিৰ বাবে সাজু হৈছে আগ্ৰাবা মহিলাৰীৰ বিপিএফ দৰং ওদালগুৰি আৰু কোকৰাঝাৰত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বিপিএফে দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত প্ৰাৰ্থী হ'ব বিধায়ক দুৰ্গাদাস বড়ো কলাইগাঁও বিধানসভা সমষ্টিৰ বিধায়ক কোকৰাঝাৰৰ প্ৰাৰ্থী হ'ব খাম্ফা বৰগোহাঁই বিটিচিৰ ডেপুটি চিফ 2024ৰ 75 সংখ্যক গণতন্ত্ৰ দিৱসত উপস্থিত থাকিব ফ্ৰান্সৰ প্ৰধানমন্ত্ৰী ইমানুৱেল মেক্ৰন এইবাৰৰ সৈতে ষষ্ঠবাৰৰ বাবে ভাৰতৰ গণৰাজ্য দিৱসৰ পেৰেডত অংশ ল'ব মেক্ৰনে 2024 চনতো ভাৰতৰ আৰু ফ্ৰান্সৰ মাজত বন্ধুত্ব স্থাপনৰ প্ৰচেষ্টা বৰ্ষ হ'ব জামিন নাকচ আপৰ সাংসদ সঞ্জয় সিঙৰ আবকাৰী নীতি কেলেংকাৰীত গ্ৰেপ্তাৰ হোৱা আপৰ সাংসদ সঞ্জয় সিঙৰ জামিন নাকচ কৰিছে দিল্লীৰ এখন আদালতে আৰু এতিয়াৰে পৰা প্ৰধানমন্ত্ৰীৰ লগতে মুখ্যমন্ত্ৰীৰ আৱাসগৃহও লাভ কৰিব ৰাজ্যবাসীয়ে আঁচনিৰ যোগ্যতা থকাসকলক আবেদনৰ আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীয়ে তেজপুৰত আহ্বান জনালে মুখ্যমন্ত্ৰীয়ে আৰু ইয়াৰে সৈতে সামৰিছোঁ দ্ৰুত সংবাদ বিদায় লৈছোঁ মই কৃপাঞ্চলে নমস্কাৰ